ঢাকা কাস্টমসের লকার ভেঙে 55.5 কেজি স্বর্ণ গায়েব হওয়ার ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষের বিমানবন্দর থানায় হওয়া মামলার তদন্তভার দেয়া হয় গোয়েন্দা পুলিশের কাছে। তদন্তকারী সংস্থা ডিবি চার সহকারী রাজস্ব কর্মকর্তা ও চার সিপাহীকে জিজ্ঞাসাবাদ করে কয়েক দফা। চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অবশেষে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেয়া তথ্যে উদ্ধার করা হয়েছে 94 ভরি স্বর্ণ। আমরা 8 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য এনেছিলাম। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদ করে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং তাদের 8 জনকে আমরা গ্রেপ্তার করেছি। রিমান্ডে এনে আমরা তাদেরকে আবার আরও আমরা জিজ্ঞাসাবাদ করব। তবে এদের কাছে জিজ্ঞাসাবাদের এবং তাদের দেওয়া তথ্য মতে আমরা 94 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করেছি। আরও কোনো জায়গায় তারা স্বর্ণ রেখেছে কিনা, স্বর্ণ কোথাও আছে কিনা সেটাও আমরা খুঁজে বের করে রিমান্ডে এনে। আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে সবার 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। ডিবি বলছে রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে কাস্টমসের স্বর্ণ চুরির পেছনে আর কেউ জড়িত আছে কিনা। এদিকে স্বর্ণ গায়েবের ঘটনায় চার সহকারী রাজস্ব কর্মকর্তাকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। বুলবুল রেজা, সমসংবাদ, ঢাকা।